মেনু এবং ড্রপ ডাউন মেনু এর চতুর্থ পার্টে স্বাগতম। আমরা চাচ্ছি এখন যখন দ্বিতীয় ড্রপ ডাউন মেনুটা ডিসপ্লে ব্লক হয়, তখন চাচ্ছি যে তার প্যারেন্টের যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারও সেই কালার হোক। সেটা করার জন্য এখানে তৃতীয় ইউএল এর মধ্যে তার প্যারেন্টের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে ইউজ করতে হবে, অর্থাৎ প্যারেন্ট যখন হোভার হলে গ্রিন হয়, বাই ডিফল্ট তার পরবর্তী ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা গ্রিন রাখি, সেক্ষেত্রে যখন হোভার করছি তার ড্রপ ডাউন মেনুর কালার একই থাকছে। আপনি এখন চাইলে মেন মেনু ইউএল, তার মধ্যে ইউএল, তার মধ্যে যে ইউএল, তার পরবর্তী এলআই, তার এতে যখন হোভার হবে তখন আরেকটি ভিন্ন কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ব্লু। সেক্ষেত্রে যখন পরবর্তী ড্রপ ডাউন মেনুটাকে হুবার করছি তার মধ্যে একটু হুবার ইফেক্ট দেখতে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে এটা আমাদের দ্বিতীয় ড্রপ ডাউন মেনুটা ডান দিকে আছে, আমি যদি চাই যে এটা বাম দিক থেকে ওপেন হোক, তাহলে যে কাজটা করতে হবে, অর্থাৎ আমাদের প্রথম ড্রপ ডাউন মেনুর মিনিমাম উইথ হচ্ছে 200 পিক্সেল, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ড্রপ ডাউন মেনু অর্থাৎ তৃতীয় ইউএলটাকে লেফট থেকে 200 পিক্সেল সরিয়ে দিয়েছি। আমরা যদি এটাকে এটার ভ্যালু যদি মাইনাস করে দিই, তাহলে এটি লেফট থেকে মাইনাসে 200 পিক্সেল সরে যাবে, দেখতে পাচ্ছেন এটা বাম সাইডে একেবারে চলে আসছে। তো আমরা এই সিম্পল ওয়েবপেজ করব এর পরবর্তী পর্বগুলোতে। তো এর পরবর্তীতে একটি হেডার অংশ নিয়ে নিই, HTML মার্কআপে আমাদের যেখানে মেন মেনু শেষ সেখানে একটি ডিপ নিচ্ছে, তার ক্লাস হচ্ছে হেডার। এই হেডার ক্লাসে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, আচ্ছা তার আগে আমরা একটু কমেন্ট আউট করে দিই। এই সেকশনটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্রপ ডাউন, আচ্ছা এখন আমরা কাজ শুরু করছি হেডার অংশ নিয়ে, ক্লাস হেডার। আমি তার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ইউআরএল header.jpg, যদি এখনো নেইনি ছবিটা, একটু ছবি নিয়ে আসি। যে কোনো ছবি যদি এটাকে ডাউনলোড করতে চান, এখান থেকে সেভ ইমেজ করে দিই, সেভ ইমেজেস, আমাদের রুট ফোল্ডার এর মধ্যে ছবিটাকে রাখছি। এখন আমাকে যে কাজটা করতে হবে এর একটা উইথ সেট করতে হবে 100% উইথ, তার প্যারেন্ট সাপেক্ষে, অর্থাৎ মেইন মেনুর উইথ 980 পিক্সেল, তাই এই হেডার অংশটা 980 পিক্সেল পাবে। তারপরে একটি ফিক্সড হাইট দিতে হবে, 500 পিক্সেল দিলাম, যদি ব্রাউজারে যাই